গুৱাহাটীৰ উপস্থিত আলফা নেতৃত্ব বিমানবন্দৰত আলফা নেতৃত্বক আদৰণি বিমানবন্দৰৰ পৰা ৰেলী কৰি কলাক্ষেত্ৰলৈ অনা হ'ব দলটো কলাক্ষেত্ৰৰ আয়োজন সম্বৰ্ধনা সভাৰ আলোচনাৰ পৰিপন্থী নহয় আলফা স্বাধীন দিল্লীত শান্তি চুক্তিৰ পিছতে তাৎপৰ্যপূৰ্ণ মন্তব্য পৰেশ বৰুৱাৰ বন্দী হৈ আলোচনা কৰিলে এনেকুৱাই হয় বুলি মন্তব্য আলফা স্বাধীনৰ মুখ্য সেনাধ্যক্ষ করিমগঞ্জত আটক দুই বাংলাদেশী মহিলা ধৃত ঢাকার আশিয়া বেগম আর খাদিজা আখতার দুই মহিলা অবৈধভাবে প্রবেশ করেছিল ভারতত বদরপুর রেল স্টেশনত আটক দুইকে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার পূর্বে মরিময় অযোধ্যা বিমানবন্দর রেল স্টেশনকে ধরে 15,000 কোটি টাকার প্রকল্প মুক্তি প্রধানমন্ত্রীর 22 জানুয়ারীত অযোধ্যা ভিড় পরিহার করবলে আহ্বান আজি 31 ডিসেম্বৰ বছৰটোৰ শেষৰ দিনটো উলহ মালহেৰে পালন কৰিবলৈ সাজু ৰাজ্যবাসী নৱবৰ্ষ উদযাপনৰ বাবে মহানগৰ আৰক্ষীয়ে বান্ধি দিছে কঠোৰ নিৰ্দেশনা নিশা পৰিয়াল অথবা লগ বন্ধু আত্মীয়ৰ সৈতে লগে ভাগে এসাজ খোৱাৰ প্ৰস্তুতি নমস্কাৰ বাতৰিলৈ স্বাগতম জনাইছো ষ্টুডিঅত মই গীতাশ্ৰী আৰু প্ৰথমে আপোনালোকক লৈ যাবলৈ বিচাৰিম পুনে পুনে গুৱাহাটী বিমানবন্দৰলৈ যিহেতু আলফা নেতৃত্ব দিল্লীৰ পৰা উভতিছে চুক্তি স্বাক্ষৰ কৰি আলফা নেতৃত্ব ইতিমধ্যে আহি পাইছেহি অৱতৰণ কৰিছে হীৰকজ্যোতি মালাকাৰ আছে আমাৰ সৈতে পুনে পুনে হীৰকজ্যোতি মালাকাৰৰ সৈতে সংযুক্ত হৈছো হীৰক দিল্লীত শান্তি চুক্তি হ'ল স্বাক্ষৰ হ'ল শান্তি চুক্তি ঐতিহাসিক সেই শান্তি চুক্তি আৰু তাৰপিছত আলফাৰ দলটোৱে চুক্তি স্বাক্ষৰ কৰি আহি পাইছেহি আলফাৰ দলটো ইতিমধ্যে অৱতৰণ কৰিছে নিশ্চয়কৈ যিটো যিখন ত্ৰিপাক্ষিক চুক্তি হ'লে ত্ৰিপাক্ষিক চুক্তি সম্পাদন কৰাৰ পিছতেই যিহেতু আলফা যিটো 16 জনীয়া দলটো আছিলে সেই দলটো ইতিমধ্যে বজাৰ বিমানবন্দৰত আহি উপস্থিত হৈছে আৰু তেওঁলোকে ভিতৰত যিহেতু এই মুহূৰ্তত থকাৰ কথা জানিব পৰা গৈছে আৰু 9 বাজি 20 মিনিটত যিখন ইণ্ডিগ' ফ্লাইট আছিলে দিল্লীৰ পৰা গুৱাহাটী অভিমুখে যিখন ৰাওনা হৈছিলে সেই ফ্লাইটখন 9 বাজি 20 মিনিটত ইয়াত অৱতৰণ কৰে আৰু ক'ব বিচাৰিম যে এই বিমানবন্দৰ বা তেওঁলোকে পোনে পোনে যি শংকৰদেৱ কলাক্ষেত্ৰ আছে সেই শংকৰদেৱ কলাক্ষেত্ৰত বৰ্ণাঢ্য কাৰ্যসূচী আয়োজন কৰা হৈছে আৰু সেই কাৰ্যসূচী যিহেতু তেওঁলোকে অংশগ্ৰহণ কৰিব য'ত বিভিন্ন দল সংগঠনৰ লগতে ত্ৰিপাক্ষিক চুক্তিখনত যিসকলে আচলতে যিসমূহ সংগঠনে ভূমিকা লৈছিল বা যিসমূহ সংগঠনে তাত উপস্থিত আছিল তেওঁলোককো তাত আদৰণি জনোৱা হ'ব আৰু আলফাৰ যিটো নেতৃত্ব আছিলে সেই নেতৃত্বসকলকো বা যিখন ত্ৰিপাক্ষিক চুক্তি কৰা হৈছিলে সেই ত্ৰিপাক্ষিক চুক্তি কৰা যি নেতৃবৰ্গ আছিলে সেই নেতৃবৰ্গকো তাত আদৰণি জনোৱা হ'ব আৰু এই মুহূৰ্তত আমি বজাৰ বিমানবন্দৰৰ দৃশ্য দেখাবলৈ চেষ্টা কৰিম আপুনি দেখিছে যে আদৰণি জনোৱাৰ বাবে বিভিন্ন স্থানৰ পৰা বিভিন্ন লোকসকল আহি উপস্থিত হৈছেহি বিভিন্ন দল সংগঠনৰ লোকসকল আহি ইয়াত উপস্থিত হোৱা দেখিবলৈ পোৱা গৈছে আৰু লগতে কটকটীয়া নিৰাপত্তা ব্যৱস্থা গঢ়ি তোলা হৈছে বিভিন্নজনে এইখন চুক্তি যিহেতু সমালোচনা কৰিছে কিন্তু কিছু লোকে বা বহু লোকে এই চুক্তিখন যিহেতু সমৰ্থন কৰাও দেখিবলৈ পোৱা গৈছে আৰু এই মুহূৰ্তত দেখিছে বজাৰ বিমানবন্দৰত যিসকল আলফাৰ যিসকল কেডাৰ আছিলে বা যিসকল দল সংগঠনৰ সদস্য আছিলে সেই সদস্যসকল সম্পূৰ্ণৰূপে সাজু হৈছে তেওঁলোকক আদৰণি জনোৱাৰ বাবে আৰু বিভিন্নজন লোক ইয়াত আহি উপস্থিত হৈছে বা বিভিন্ন দল সংগঠনৰ লোকসকল আহি ইয়াত উপস্থিত হোৱা দেখিবলৈ পোৱা গৈছে তেওঁলোকৰ পৰা আমি ল'বলৈ চেষ্টা কৰিম এটা ঐতিহাসিক ক্ষণৰ পিছতে আজি অসমত আহি উপস্থিত হৈছেহি ইতিমধ্যে আলফাৰ যিটো নেতৃত্ব আছিলে 16 জনীয়া নেতৃত্ব এই মুহূৰ্তত আহি চুক্তিখনৰ সম্পৰ্কত কি ক'ব আৰু চুক্তিখন কিমান আশাবাদী চুক্তিখনৰ লৈ ইতিমধ্যেদি যথেষ্ট দিন বিৰতিৰ পিছত কেন্দ্ৰীয় চৰকাৰ আৰু অসম চৰকাৰৰ মানে এইটো কি কয় চিন্তাৰ চৰ্চা বা আলোচনা পন্থীৰ যিটো চিন্তাৰ চৰ্চা আৰু যিখন চুক্তি হৈছে এই চুক্তিখনে সুদূৰ ভৱিষ্যতৰ কাৰণে অসমৰ ৰাইজৰ খিলঞ্জীয়াৰ যিখিনি স্বাৰ্থ এই স্বাৰ্থখিনি পূৰণ কৰিব বুলি আমি আশাবাদী ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ আৰু পোনে পোনে আমি সেই দৃশ্য দেখাবলৈ চেষ্টা কৰি আছোঁ যিহেতু বিভিন্ন স্থানৰ পৰা বিভিন্ন লোকসকল আহি ইয়াত সমাৱেত হৈছে আৰু তেওঁলোকে যিটো যি আচলতে নেতৃত্ব আছিলে ঐতিহাসিক যি ক্ষণ আছিলে সেই ক্ষণৰ পিছত ইয়াত যিসকল আলফা নেতৃত্ব উপস্থিত হ'ব তেওঁলোকক আদৰণি জনোৱাৰ বাবে এই মুহূৰ্তত সাজু হোৱা দেখিবলৈ পোৱা গৈছে আৰু লগতে এখন আদৰণি সমিতি বনোৱা হৈছে আৰু সেই আদৰণি সমিতিয়ে তেওঁলোকক যি ইয়াৰ পৰা যি শংকৰদেৱ কলাক্ষেত্ৰ আছে কলাক্ষেত্ৰলৈ লৈ যোৱা হ'ব আৰু তাতে তেওঁলোকক বিশাল আয়োজন বিশাল যিহেতু সম্বৰ্ধনাৰ লগতে বা আদৰণি জনোৱাৰ বাবে সাজু কৰি তোলা হৈছে আৰু তেওঁলোকৰ বাবে বাহনো সাজু কৰি তোলা হৈছে যিহেতু ৰেলীৰ জৰিয়তে যোৱা হ'ব আৰু এই যি 37 নং ৰাষ্ট্ৰীয় ঘাইপথে যাব তেওঁলোকৰ সেই যোৱাৰ সময়ত বিভিন্নজনে তাতে তেওঁলোকক আদৰণি জনোৱাৰ ব্যৱস্থা এই মুহূৰ্তত প্ৰায় দেখিবলৈ পোৱা গৈছে আৰু ইয়াত দেখিছে আপুনি যিহেতু সকলো সাজু হৈ আছে আৰু লগতে প্ৰশাসন আৰক্ষী প্ৰশাসনৰ লোকো মোতায়েন কৰা হৈছে যাতে কোনো ধৰণৰ অপ্ৰীতিকৰ পৰিস্থিতি সৃষ্টি নহয় তাৰ প্ৰতি ৰক্ষা ৰাখি ব্যৱস্থা গ্ৰহণ কৰা হৈছে আৰু ত্ৰিপাক্ষিক যিখন চুক্তি হ'ল সেই চুক্তি
সম্পাদন করার পিছতে বিভিন্নজনে বিভিন্নজনের মত প্রকাশ করেছে, কিন্তু বহুজনে কিন্তু এই চুক্তি সমর্থন করেছে। আর ইয়াত থাকা যখন লোক আছে আমি ভাইস লোবলে চেষ্টা করি, অকান আপনার কথা পাতি চেষ্টা করি। আজি অতিক্ষণের পিছন আজি উপস্থিত হয়েছে এই ষোলোজনীয় যে নেতৃত্ব দল আসলে, এই কি আশাবাদী আর এই মুহূর্তে কি কব বিচার? আমি তো সম্পূর্ণ সাহায্য আশাবাদী, আর আমার সেন্ট্রেল বডিক লোলে আশাবাদী। আমি আর যুর আসলে প্রকল্প কথা কোয়া আছে চুক্তি যুক্ত লিখা আছে সেই বিষয়ে কি কি কব বিচার? তার মানে যেখানে আমার সেন্ট্রেল বডিয়ে তার মানে তাত উত্থাপন করেছে আমার যেখানে অসমর মানে জাতীয় সংগঠন কি বলে কয় এই জাতীয় অভিবর্তন, জাতীয় অভিবর্তনে যেখানে দাবি সনাত তাত দাখিল করেছে সেইখানে দাবিজনক লই ফেলে সারতে উত্থাপন করা বলে কৈছে আর সেইখানে লই স্বাক্ষর করা হয়েছে। সেই গতি আমার গোটাখিনি আমার যান সদস্য আছে আমি সকলখিন আমি একদম মানে সম্পূর্ণ বিশ্বাস আছে। ইয়ারপা রেলি করে রেলির জড়িয়ে শঙ্করদেব কলাক্ষেত্রে লো হব, বাটে পথে কবার আদরণি জানা হব নাকি? বাটে পথে এনাই কিন্তু আমার এই নাই তে তথাপিও তার মানে কবাত হয়তো রখিব লাগা হব পারে তার মানে, কিন্তু এনে ডাইরেক্ট এই নির্দেশ নাই যোনে যে পারে জানাব পারে আদরণি জানাব পারে সেনকে তার মানে এটা নির্দেশনা নাই, কিন্তু হয়তো যেহেতুকে একটা জাতীয় সংগঠনের লিডার সকল বিচারে বাধ্য হবা পারে। আর ধন্যবাদ জ্ঞাপন করছি। কোপা আছে আপনি? নলবাড়ী। নলবাড়ী কি কব বিচার এই মুহূর্তে? ঐতিহাসিক খনের ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করার পিছতে স্বদেশ উপস্থিত হয়েছে সি ভূমিত নিজ ভূমি উপস্থিত হয়েছে এই দল বিহুর দল সাজু হয়ে আছে হীরক যত আছে বিমানবন্দর বাহির তাদের বিহুর দলও সাজু হয়ে আছে হীরক এখানে আমি দেখাই যাব ভিজুয়ালস। কিন্তু মুখ্যমন্ত্রীগুলি একটা কথা খুব স্পষ্ট করে কৈছিলে যে ভূমির অধিকার বা রাজনৈতিক সুরক্ষা 95-এর এশটা 95-এর সমষ্টি অসমিয়ার হাতত খিলঞ্জিয়ার হাতত ভূমিপুত্রর হাতত থাকি যাব, এইখিনির বাবে এই চুক্তিখনে ডিলিমিটেশনে যেখানি সুবিধা করে দিছিলে এই চুক্তিখনে তাত আরো কিছু শক্তি দিলে বলে মুখ্যমন্ত্রীগুলি মন্তব্য এটা করেছিল। আসলে ডিলিমিটেশনের পিছত এই চুক্তিখনে অন্য এক গ্রুপ ধারণ করলে বলে কৈছে। আর এই চুক্তিখনক লৈ আসলে যখন আলফা নেতৃত্ব আছে যথেষ্ট আশাবাদী আর সম্পূর্ণরূপে সমর্থন করেছে, কিন্তু কিছু কিছু যেহেতু ডিমত প্রকাশ করেছে যে এই চুক্তিখনে বা বুদ্ধিজীবী সকলেও প্রকাশ করেছে যে এই চুক্তিখনে কোনো ধরনের সমস্যা সমাধান নকরে এনে ধরনের মন্তব্য করেছে। কিন্তু যদি ডিলিমিটেশনের কথা কোয়া হয়েছে 95% খিলঞ্জিয়া আসলে স্বার্থত করা হয়েছে বলে কৈছে। আর সেই ডিলিমিটেশনের হেৰি যুব দফা আসলে বা যুব আসলে সংশোধন করা হয়েছে সেইবর আসলে সম্পূর্ণরূপে সমর্থন করেছে। কিন্তু কব বিচার যে যে ত্রিপাক্ষিক চুক্তি সেই চুক্তি করা স্বাক্ষর করার পিছনে যে ডিলিমিটেশনের কথা আসলে বা সেই ডিলিমিটেশনে যথেষ্ট আগুয়া যাওয়াও দেখবলে পয়া গেছে। আর কব বিচার যে এই মুহূর্তে যে বজা বিমানবন্দর সেই বজা বিমানবন্দর দেখিছে আপনি যে নেতৃত্ব আছে সেই আলফা নেতৃত্ব সকল সকল কিছু সময় পিছনে উপস্থিত হবহি। আর মানে এইখানে কব বিচার যে শঙ্করদেব কলাক্ষেত্র যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেই শঙ্করদেব কলাক্ষেত্র আয়োজন অনুষ্ঠানের পিছতে সংবাদ মাধ্যমের আগে সম্বোধন করব। আর তাতে মন্তব্য রাখার কথা এই মুহূর্তে যে আদরণি সমিতির লোক আছে সেই আদরণি সমিতির লোককে স্পষ্টকে প্রকাশ করেছে সকল সাজু হয়ে উঠেছে ইতিমধ্যে দেখিছে বৃহৎ জাপি অনা হয়েছে আদরণি জানার বাবে আমি সেই দৃশ্য দেখাবল চেষ্টা করে আছো। আর বিভিন্নজন বিভিন্ন দল সংগঠন ইয়াত যেহেতু আদরণি জানার বাবে সাজু হওয়া দেখবলে পাওয়া গেছে। আর কিছু সময় পিছতে কিছু সময় অপেক্ষা কিছু সময় 10-15 মিনিটের ভিতর যখন 16-জনীয় দলট আসলে ত্রিপাক্ষিক চুক্তি করে 16-জনীয় যে দল আসলে সেই দলট বাহির প্রবেশ করব। আর বাহির প্রবেশ করার বিভিন্ন দল সংগঠনের আলফার যখন কেডার আসলে বা আলোচনাপন্থী যখন কেডার আসলে কেডার সকলে আদরণি জানাব। তারপরে শঙ্করদেবজি কলাক্ষেত্র আছে তালে রওনা হব আছে হয়। আর যদি কারোবার সঙ্গে কথা পাতিবলে পারে হীরক মন্তব্য লোলে চেষ্টা করব যে IIM স্থাপন হওয়ার কথা কৈছে রাজনৈতিক সুরক্ষার কথা কৈছে 1.5 লাখ মুখ্যমন্ত্রী কয় অনুসরি যে 1.5 লাখ কোটি এক বিনিয়োগ হব রাজ্যখনত বিভিন্ন জেলায় 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 কিছু কিছু প্রকল্পর কথা কোয়া হয়েছে ইয়ার পূর্বে আমি তেনেকৈ কথা পাতিছিল তেওঁলোকৰ সৈতে যদি কিছু কথা পাতে
হয়, মুখ্যমন্ত্রীগী এটা কথা স্পষ্টকে কৈছে যে ডেৰ হাজাৰ কোটি টকা আসলে বিনিয়োগ হওয়া বলে এটা কথা স্পষ্টকে প্রকাশ করেছে। আর তার লগতে সেই যি আসলে বিনিয়োগের কথা কোৱা আছে তাত আই আই এম স্থাপন হব বা শিক্ষা ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে বা অর্থনৈতিক ক্ষেত্রে বা ক্রিয়া ক্ষেত্রে যথেষ্ট আগুয়া যাওয়ার কথা কৈছে, যথেষ্ট প্রকল্প কথা কোৱা হৈছে। আর আমি লোলে চেষ্টা করি আসলে মন্তব্য লোলে চেষ্টা করি, যখন লোক আছে আমি কথা পাতে চেষ্টা করি সেই বিষয়ে। কোর পাইছে আপনি চুক্তিখনত যিহেতু যথেষ্ট প্রকল্পের কথা কোৱা হৈছে, চুক্তিখনত যথেষ্ট প্রকল্পের কথা উল্লেখ কৰা হৈছে, সেই প্রকল্প হলে অসমৰ যথেষ্ট আগুৱাই যাব নিশ্চয়কৈ। আর সেই চুক্তিখনৰ সম্পর্কত কি কোৱা হৈছে? চক, চুক্তিখন অকল আলফাই দিয়া দাবী সনদ নহয়, অসমৰ 129টা সংগঠনে জাতীয় অভিবৰ্তন পাতি এখন দাবী সনদ প্রস্তুত কৰি দিছিলে। সেই দাবী সনদৰ ওপৰতে আমাৰ কেন্দ্রীয় নেতৃত্ব আলোচনা কৰিলে আৰু সেই তাৰ ওপৰতে এখন চুক্তি হৈছে। আমি সকলে ইয়াত সুখী। ধন্যবাদ জ্ঞাপন কৰিছো। কোৰ পাইছে? মই ৰঙিয়া। ৰঙিয়া পাইছে। এই মুহূৰ্তত কি কব বিচাৰিব? আৰু প্ৰকল্পসমূহ যিসমূহ উল্লেখ কৰা হৈছে সেই প্ৰকল্পসমূহত শিক্ষা ক্ষেত্ৰত হওক বা অৰ্থনৈতিক ক্ষেত্ৰত হওক যথেষ্ট প্ৰকল্পৰ কথা উল্লেখ কৰা হৈছে চুক্তিখনত। সেই বিনিয়োগৰ ক্ষেত্ৰত যিটো অসম আগুৱাই যোৱাৰ কথা কোৱা হৈছে কি কব বিচাৰিব? স্যার, যেটা চুক্তিখনত যিখিনি কথা উল্লেখ আছে এই চুক্তিখন যদি আখরে আখরে পালন হয় তেতিয়াহলে অসম ডেভেলপ হব, অসমৰ সামগ্ৰিক উন্নতি হব। ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। আৰু এই মুহূৰ্তত দেখিছে আমি বজাৰ বিমানবন্দৰৰ পৰা পোনে পোনে সেই দৃশ্য দেখাই আছোঁ। আৰু সেই কিছুমান পিছতে ইয়াত বাহিৰত যিহেতু তেওঁলোকে আলফাৰ যিটো দল আছিলে সেই দলটো প্ৰৱেশ কৰিব আৰু চুক্তিখনক লৈ যথেষ্ট আশাবাদী, সকলো আশাবাদী। আৰু যি কথা উল্লেখ কৰা হৈছে বা চুক্তিখনত যিবোৰ উল্লেখ কৰা হৈছে সেয়া যদি আখৰে আখৰে পালন হয় তেন্তে অসমখন যথেষ্ট উন্নতি হ'ব বা আগুৱাই যোৱাৰ কথা এটা কথা স্পষ্টকৈ প্ৰকাশ কৰিছে। আৰু লগতে যিবোৰ প্ৰকল্পৰ কথা কোৱা হৈছে সেই প্ৰকল্পৰ কথা কোৱা হৈছে, ক্ৰিয়া প্ৰকল্পৰ কথা কোৱা হৈছে, সেই ক্ৰিয়া প্ৰকল্পৰ জৰিয়তে অসমত এটা নতুন দিগন্তৰ সূচনা হ'ব বুলি যথেষ্ট লোকে কৈছে বা আশাবাদী। আৰু চুক্তিখনে আচলতে বিভিন্ন কিছু কিছু দফাহে ইতিমধ্যে বা কিছু কিছু কথাহে ইতিমধ্যে স্পষ্টকৈ উল্লেখ কৰা হৈছে, কিন্তু এই মুহূৰ্তলৈকে কিন্তু কিছু কিছু কথা এই মুহূৰ্তলৈকে উল্লেখ কৰা হোৱা নাই। আৰু এই মুহূৰ্তত দেখিছে নেতৃবৰ্গ ইয়াত উপস্থিত হৈছে বা যিসকল ইয়াত আলোচনাপন্থী আলফা আছিলে সেই আলফাৰ লোকসকল ইয়াত উপস্থিত হোৱা দেখিবলৈ পোৱা গৈছে, দল সংগঠনৰ লোকসকল ইয়াত উপস্থিত হোৱা দেখিবলৈ পোৱা গৈছে। তেওঁলোকৰ পৰা আমি চেষ্টা কৰিম, অকণমান কথা পাতিবলৈ চেষ্টা কৰিম। এটা ঐতিহাসিক ক্ষণৰ পিছতে আজি ষোল্লজনীয়া নেতৃত্ব আহি ইয়াত কিছু উপস্থিত হৈছেহি। গতিকে এই চুক্তিখনলৈ আপোনালোকে কিমান আশাবাদী আৰু এই চুক্তিখনত যথেষ্ট প্ৰকল্পৰ কথা উল্লেখ কৰা হৈছে? নাই নাই, এইখিনি গোটেই কথাখিনি আপোনালোকক আমাৰ 4 বজাত কলাক্ষেত্ৰ সংকটৰ প্ৰেক্ষাপটত আপোনালোকৰ ফলত আমি সুখী। আমি যি স্থানৰ পৰা যিটো সময়ত যিটো পৰিস্থিতিত আলোচনা আৰম্ভ কৰিছিলোঁ আৰু এই চুক্তিটো আমি সুখী। আমাৰ অল সকলো কেদাৰ সকলো সুবাসী সুখী। এতিয়াও কিন্তু কিছু কিছু আপোনালোকৰ কিছু কিছু লোকে কিন্তু বা এই চুক্তিখনক লৈ দ্বিমত প্ৰকাশ কৰিছে বা চুক্তিখনলৈ সুখী নহয়। কিন্তু ভাল কাম এটা সপক্ষ বিপক্ষে যুক্তি থাকে, বিবাদ বিতৰ্ক থাকে, আমি ভাল কাম কৰিছোঁ, সকলোলৈকে নৱবৰ্ষ শুভেচ্ছা জনাইছোঁ। ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। আৰু আৰু মই কৈছোঁ যে পূৰ্বে উল্লেখ কৰা নহয় এতিয়া উল্লেখ কৰিম যে 5 বজাৰ লগে লগে অৰ্থাৎ 4-5 বজাৰ ভিতৰত যি আলফাৰ নেতৃত্বৰ যিটো 16-জনীয়া দল আছিলে যিটো ত্ৰিপাক্ষিক চুক্তি কৰি আহিছিলে সেই চুক্তি কৰা দলটোৱে সংবাদ মাধ্যমৰ আগত সংবাদ মেল সম্বোধন কৰিব শংকৰদেৱ কলাক্ষেত্ৰত। আৰু ইয়াৰ পূৰ্বেও যিটো চুক্তিখন যিসমূহ কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰী লগতে অসমৰ মুখ্যমন্ত্ৰী আৰু যি 16-জনীয়া নেতৃত্ব আছিলে সেই নেতৃত্বই চুক্তিখন স্বাক্ষৰ কৰাৰ পিছতেই দিল্লী প্ৰেছ ক্লাবত সংবাদমেল সম্বোধন কৰিছিল। ঠিক একেদৰেই আজি এই শংকৰদেৱ কলাক্ষেত্ৰত সংবাদমেল সম্বোধন কৰিব আৰু তাত তেওঁলোকে আচলতে চুক্তিখনত কি কি আছে আৰু আৰু কি কি কৰিবলগীয়া আছে বা কি কি হ'বলগীয়া আছে সেইখিনি কথা উল্লেখ কৰিব। হয়, আমি বিদায় লৈছোঁ এই মুহূৰ্তত। আমি আপোনাক অনুৰোধ কৰিছোঁ আপুনি থাকক আমাৰ সৈতে সংযুক্ত হৈ। কিছু সময়ৰ বাবে আপোনাৰ পৰা বিদায় লৈছোঁ। আমি এটা বিৰতি ল'ম, বিৰতি এটাৰ পিছত পুনৰ উভতিম। গুৱাহাটী বিমানবন্দৰৰ এয়া যি এটা পৰিৱেশ আমি দৰ্শকক দেখুৱাই গৈ থাকিম। হীৰক জ্যোতি মালাকাৰ আমাৰ সৈতে পুৱাৰ ভাগৰে পৰা আছে পোনপটীয়া সম্প্ৰচাৰত। আৰু এই যি স্ক্ৰীণত যি ভিৰ দেখিছে এয়া আলফা নেতাসকলক আদৰণি জনোৱাৰ এই এয়া প্ৰস্তুতি বা এক আয়োজন। হাতত গামোচা আছে, সম্বৰ্ধনা জনাব, গামোচাৰে আদৰণি জনাব আলফাৰ দলটোক, যি চুক্তি ইতিমধ্যে স্বাক্ষৰিত হৈ গৈছে দিল্লীত। চুক্তি স্বাক্ষৰ কৰি ইতিমধ্যে অৱতৰণ কৰিছে আলফা দলটোৱে। ভাৰতৰ গৌৰৱ গোটেই বিশ্বতেই, ইয়াৰ সন্মান ষ্ট্ৰং মানে মাইথান ষ্টীল।
আলফা কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের মাজত সম্পাদন হওয়া শান্তি চুক্তির অংশ হিসাবে প্রদান করা প্যাকেজত রূপায়ণ হব কেবাটাও প্রকল্প এই কথাখিনি আপনার জানাই যাব, কিন্তু আমি দর্শকক জানাই থাকুন যে যেহেতু চুক্তি স্বাক্ষরকারী আলফার দলটি ইতিমধ্যে বিমানবন্দর উপস্থিত হয়েছে, হীরকজ্যোতি মালাকার আমার সঙ্গে আছে পোনপটিয়া সম্প্রচারত, আমি হীরকজ্যোতি মালাকারের সঙ্গে কথাখিনি পাতি গৈ থাকিম। তাত দেখা গৈছে যথেষ্ট ভিড় আদরণি জানাবলৈ, কিন্তু এই মুহূর্তে টিভির পর্দাত দেখাইছো যে এই প্রকল্পসমূহের ভিতর আছেনো কি কি শিক্ষার শিতানত আছে, গুৱাহাটী IIMর অধীনত বিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত লওয়া হয়েছে, স্কুল অফ প্ল্যানিং আর্কিটেকচারের প্রতিষ্ঠান স্থাপনের সিদ্ধান্ত, আইসার স্কুল অফ প্ল্যানিং এন্ড আর্কিটেকচার মহাবিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত, লগতে চৰাইদেউ জেলা চুকাফার নামত বিশ্ববিদ্যালয় স্থাপন হব, শারীরিক বিজ্ঞান জীবন আর সমাজ বিজ্ঞান সম্পর্কীয় বিদ্যালয় স্থাপন হব, তেল আর গ্যাস সম্পর্কীয় দক্ষতা বিকাশ প্রতিষ্ঠান স্থাপন হবলৈ গৈ আছে। চুক্তিত এই ধরনের কিছু কথা আছে, শিক্ষার দিকত এইখিনি কথা আমি টিভির পর্দাত আপনার আগবাইছো, কিন্তু অন্যতম এক যে সমস্যা বান সমস্যা, বান বা গড়াখহনীয়া বান সমস্যাক লৈ কি আছে, বান খহনীয়াক রাষ্ট্রীয় সমস্যা হিসাবে অগ্রাধিকার দিয়া হব, চুক্তির অনুসরি অগ্রাধিকার দিয়া হব রাষ্ট্রীয় এক বিষয়, রাষ্ট্রীয় সমস্যা হিসাবে বান আর খহনীয়াক অগ্রাধিকার দিয়া হব। ইফালে যদি মুখ্যমন্ত্রী কোয়া যেখানে কথা যে 1.5 লাখ কোটির একটা প্রকল্প বা এক সামগ্রিক রূপে যদি হিসাব করা যায় প্রায় 1.5 লাখ কোটির একটা প্যাকেজ বা এক বিনিয়োগ হব রাজ্যত, আর সেই অনুসরি রেলওয়ে শিতানত কি কি আছে, রেলওয়ের অধীনতো বহুকেইটা প্রকল্প হব, রেলওয়ের অধীনত থাকা প্রকল্প সমূহ হবর এই ধরনের যে উত্তর পূব সামরিক সীমান্ত রেলওয়ে পুনর গঠনের সিদ্ধান্ত, বঙ্গাইগাঁওত একটা রেলওয়ে সঁজুলি নির্মাণ কারখানা স্থাপনের সিদ্ধান্ত, লগতে আলফা সরকারের শান্তি চুক্তির রাজনৈতিক দাবি কি আছে সেইখিনি আমি আপনার জানাম, রাজনৈতিক দাবিখিনি সন্দর্ভত খুব গুরুত্বপূর্ণভাবে আলোচনা করা হয়েছিল, ভূখণ্ডীয় অখণ্ডতা বজায় রখার সিদ্ধান্ত লওয়া হয়েছে এই চুক্তিত, সীমা সমস্যা দুইখান সরকারের সহযোগিতা সমাধানের সিদ্ধান্ত লওয়া হয়েছে, সমষ্টি পুনর নির্ধারণের সিদ্ধান্ত সমূহ মানি চলার সিদ্ধান্ত শান্তি চুক্তিত লওয়া হয়েছে, পঞ্চায়েত পৌরসভাত OBC MOBCর আসন সংরক্ষণের সীমিত সমিতি গঠন করার সিদ্ধান্ত লওয়া হয়েছে, নাগরিকত্ব আইন 1955 3 নং ধারার রেহাই দিয়া সন্দর্ভ বিবেচনা করার লগতে এটাক অধিক সমষ্টির ভোটাধিকার থাকিলে কর্তন করা হব, অবৈধ প্রব্রজনকারী ভোটার তালিকা নাম অন্তর্ভুক্তির রোধর ব্যবস্থা লওয়া হব, জেলা নির্বাচন বিষয়ের অধীনত ভোটার তালিকা পরীক্ষণ করা হব বলে চুক্তির সিদ্ধান্ত লওয়া হয়েছে। ইফালে আলফা সরকারের শান্তি চুক্তিত অনুসূচিত জনজাতি মর্যাদাক লৈ কেবাটাও সিদ্ধান্ত লওয়া হয়েছে, ছয় জনগোষ্ঠীর জনজাতিকরণ প্রক্রিয়া ক্ষিপ্র করার লগতে OBC MOBCর আসন সংরক্ষণক লৈ শীঘ্রে সিদ্ধান্ত লওয়া হব, শিক্ষা অনুষ্ঠান সরকারি নিয়োগত আসন সংরক্ষণের সিদ্ধান্ত লওয়ার লগতে নির্দিষ্ট জনগোষ্ঠীক জনজাতিকরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়, ছয় জনগোষ্ঠীক ST মর্যাদা প্রদানের বাবে গ্রহণ করা হব ব্যবস্থা, কেন্দ্র সরকার MOSত স্বাক্ষর করার পিছতে রাজ্য সরকারে কার্যকরী করব এই সিদ্ধান্ত, শিক্ষা নিয়োগের ক্ষেত্রতো পৃথক সংরক্ষণের সিদ্ধান্ত লওয়ার লগতে OBC MOBC প্রতিটি শ্রেণীর পৃথক সংরক্ষণের সিদ্ধান্ত লওয়া হয়েছে, সংরক্ষিত আসনের সংখ্যা নির্দিষ্ট করার সিদ্ধান্ত লওয়া হয়েছে, নিয়োগের ক্ষেত্র আসন সংরক্ষণত বিবেচনা করার সম্মতি সরকারে দিছে, আর শিক্ষা অনুষ্ঠানের সংরক্ষণ আর নিয়োগের নীতি পুনরীক্ষণ করব। ইফালে NRC আর অবৈধ অনুপ্রবেশক লৈ কিখিনি আছে কথা সেইখিনি জানাম আপনার, আলফা সরকারের শান্তি চুক্তির এই বিষয়ে উল্লেখ করা হয়েছে, এই চুক্তি অনুসরি বিদেশী ভূমির আইন অনুসরি ব্যবস্থা লব আর সংশোধিত NRC প্রকাশের পিছতে গ্রহণ করব ব্যবস্থা, NRC পুনরীক্ষণক লৈ প্রয়োজন হলে বিবেচনা করব, বর্তমান বিষয়টি উচ্চতম ন্যায়ালয়ের বিচারাধীন হয়ে আছে, অবৈধ অনুপ্রবেশ রোধর ফলপ্রসূ ব্যবস্থা লব সরকারে, অবৈধ অনুপ্রবেশ রোধর অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার আর ইয়ার লগতে আন্তরাষ্ট্রীয় সীমান্ত সুরক্ষা করবলে বদ্ধপরিকর হয়েছে সরকার, চুক্তিত উল্লেখ করেছে, আর আন্তরাষ্ট্রীয় সীমান্ত দ্বিতীয় প্রতীক্ষার লাইনের ব্যবস্থা করার লগতে আন্তরাষ্ট্রীয় সীমান্ত আরক্ষীর সামর্থ্য বৃদ্ধির সিদ্ধান্ত লওয়া হয়েছে। ইফালে ভূমি বনাঞ্চলক লৈ আলফা সরকারের শান্তি চুক্তি লওয়া হয়েছে কেবাটাও সিদ্ধান্ত, সকল ভূমির অধিকার ডিজিটালাইজ করা হব, পদক্ষেপ MOSত স্বাক্ষর করা 3 বছরের ভিতর কার্যকরী করা হব, স্থাবর সম্পত্তির উপাধি পঞ্জীয়নের ব্যবস্থা করা হব, খিলঞ্জীয় জনগোষ্ঠীক ভূমি পট্টা প্রদানের ব্যবস্থা করব, কৃষি ভূমি সংরক্ষণের ব্যবস্থা করব, সরকারে কৃষি ভূমি কিনা বেচা করার ক্ষেত্রতো অংশগ্রহণ করব ব্যবস্থা লওয়া হব, কেবল জনস্বার্থ জড়িত সরকারী কামতে বিক্রি করব পারিব কৃষি ভূমি, নতুনক সৃষ্টি হওয়া চর অঞ্চলসমূহ সরকারি ভূমি হিসাবে গণ্য করা হব, সরকারি ভূমি বেদখল রোধর ব্যবস্থা গ্রহণ করব, চর অঞ্চলের সরকারি ভূমি বেদখলের উপগ্রহের জড়িয়ে চিনাক্ত করা হব, সরকারি চর অঞ্চল বেদখলমুক্ত করার ব্যবস্থা লব।
রলফার সহস্র কেডার পুনর্বাসন আর পুনর্সংস্থাপন করব আর ইফালে হিংসার পথ ত্যাগ করার সম্মতি আলফা নেতৃত্ব দিছে। শান্তি চুক্তি এমাহর ভিতর ভঙ্গ করব সহস্র সংগঠনট আর সেইখানে হব এটা মাহর ভিতর, যেহেতু 29 ডিসেম্বর শান্তি চুক্তি হয়েছে, অর্থাৎ এটা মাহর ভিতর 30 দিনের ভিতর এইখানে হয়ে উঠব। আলফা কেডারে স্থাপন করা সকল শিবির খালি করব এই চুক্তির অধীনত। MOS স্বাক্ষর করার পিছতে অস্ত্র রখাটো অবৈধ, যেহেতু অবৈধ গণ্য করা হব, অস্ত্র শস্ত্র সকল ত্যাগ করব আলফা সদস্য। আলফা কেডারের তালিকা প্রদান করব বিশেষ শাখার ডিজিক আর কেডারসলের নাম তন্নতন্নক পরীক্ষা করব পরীক্ষা সমিতিয়ে। আর এই পরীক্ষণ সমিতির বিশেষ একটা দায়িত্ব থাকিব, পরীক্ষা নকরা কেডারে নাপায় কিন্তু পুনর্বাসনের সুবিধা। বিশেষ শাখার ডিজির নেতৃত্বত হব আলফা কেডারের পুনর্বাসন আর রাজ্য সরকারের সংশ্লিষ্ট বিভাগ সমূহকো জড়িত করব পারিব। পুনরীক্ষণ কমিটির পিছতে রাজ্য সরকারে গ্রহণ করব ব্যবস্থা। চুক্তি অনুসরি কেডারসলক প্রদান করব এককালীন সাহায্য, অর্থনৈতিক স্বাবলম্বিতার আঁচনির জড়িয়ে প্রদান করা হব ধন, মীন পালন গাহরি পালন আদির প্রদান করব আঁচনি, দক্ষতা বিকাশের প্রশিক্ষণ প্রদান করা হব কেডারসলক, যোগ্যতা অনুসরি সরকারি চাকরিটো মকরলর ব্যবস্থা করব। পেট্রোলিয়াম আর প্রাকৃতিক গ্যাসক লৈ কেবাটাও সিদ্ধান্ত লওয়া হয়েছে। শান্তি চুক্তি দুলিয়াজানের পর মাজুলিল পাইপলাইন স্থাপন করার সিদ্ধান্ত লওয়া হয়েছে। নারায়ণপুরের পর বান্দরদেওয়াল পাইপলাইন বিস্তার করার সিদ্ধান্ত লওয়া হয়েছে। অরুণাচল প্রদেশের নাহরলগুণল পাইপলাইন সংযোগ হব। গুয়াহাটির ভুটানের সামদ্রুত ঝংকারল পাইপলাইন স্থাপন হব। শিলচরের পর জিরিবাম হয়ে মণিপুরের ইম্ফললে পাইপলাইন স্থাপন করব। বাইহাটার পানীখাইটিলে স্থাপন করা হব পাইপলাইন। সোনাপুরের মেঘালয়ের টুরা আর মৈরাঙল পাইপলাইন হব আর বঙ্গাই গাঁত LPG প্লান্টর ক্ষমতা বৃদ্ধি করা হব। গুয়াহাটী শিলচর ইম্ফল প্রডাক্ট পাইপলাইন স্থাপন করার সিদ্ধান্ত লওয়া হয়েছে। বঙ্গাইগাঁও শোধনাগার সম্প্রসারণ করা হব। গেলেকি পুনর উন্নয়ন প্রকল্প স্থাপন করা হব। গেলেকি ক্রিয়েশন অফ ক্যাপটিভ পাওয়ার প্লান্ট স্থাপন করা হব। রেলওয়েক লৈ কিছু বিশেষ কথা উল্লেখ হয়েছে। কামাখ্যা রেলওয়ে স্টেশনের বিশ্বমানের স্টেশন ভবন নির্মাণ করা হব চুক্তির অধীনত। সালোনারপর খুমটাই লৈ স্থাপন করা হব নতুন রেল লাইন। তেজপুরের শিলঘাটলে হব নতুন রেল লাইন আর হরাইঘাট দলংর দ্বৈত রেল লাইন স্থাপন করা হব। কামাখ্যা স্টেশন নতুনক তৃতীয়টো লাইন স্থাপন করা হব। লামডিংরপর তিনিচুকিয়া জংশনল দ্বৈত রেল পথ নির্মাণ। আজারপুর তেতেলিয়াল মাল্টি ট্রাকিং ব্যবস্থা খান্দিকর আর ইফালে কেন্দুকোনা পাসরপর মাল্টি ট্রাকিং ব্যবস্থা হব। চন্দ্রনাথপুর আগরতলার মাজত পাস মাল্টি ট্রাকিং ব্যবস্থা হব। আগিয়াথুরি ডেকারগাঁওর মাজত নতুন রেল স্থাপনের একটা সিদ্ধান্ত। লিডু জয়রামপুর খারসাঙর মাজত নতুন রেল লাইন স্থাপন হব। গোগামুখরপর যোরহাটলে নতুন রেল লাইন স্থাপন হব। জয়ারপর খলিরিয়া চন্দ্রপুরল নতুন রেল লাইন স্থাপন হব। কোকরাঝারপর গেলেফুলল নতুন রেল লাইন স্থাপন হব। বানপানী খহনীয়াক লৈ কি আছে এই মুহূর্তে সেয়া আমি আপনাদের জানাবলে বিচারিছো। কুশিয়ারা নদীর যে বিভিন্ন প্রান্তত খহনীয়া বিরোধী ব্যবস্থা করা হব। বাহারীরপর বাগবড়লে খহনীয়া প্রতিরোধী ব্যবস্থা গ্রহণ করা হব। গরুফেলা নদীর বিভিন্ন প্রান্তত খহনীয়া প্রতিরোধী ব্যবস্থা হব। লঙ্গা নদীর বিভিন্ন প্রান্তত খহনীয়া প্রতিরোধী ব্যবস্থা। মাজুলী ব্রহ্মপুত্রের বান খহনীয়ারপর রক্ষা করার সিদ্ধান্ত। উদ্যোগ পর্যটন আর ক্রীড়াত কি আছে সেয়া আমি আপনাদের জানাম। শিলচর জেলার মালিনী বাড়ির খাদ্য সংসাধন শিল্প উদ্যোগ উদ্যান বাক্সার দরঙ্গা মেলা অঞ্চলত বিশেষ অর্থনৈতিক মণ্ডল। গোয়ালপাড়াত কলর মূল্য সংযোজিত উৎপাদনের উদ্যোগিক অঞ্চল কার্বি আংলং। আনারসরপর মূল্য সংযোজিত উৎপাদনের উদ্যোগিক ক্ষেত্র বরাক উপত্যকাত। বাঁহ ভিত্তিক উদ্যোগ স্থাপন কাজিরঙা উচ্চমানের পর্যটন কেন্দ্র হিসাবে গড়ি তোলা হব। ইকো ফরেস্ট মিউজিয়াম উদ্ভিদ আর ফুলনি উদ্যোগ স্থাপন করব। কাজিরঙাত উচ্চমানের অর্কিড কেন্দ্র স্থাপন করা হব। স্থানীয় সাংস্কৃতিক শিল্পকলা কুটির উদ্যোগ প্রদর্শনের ব্যবস্থা করা হব। ডিব্রুগড়ত স্থাপন করা হব চাহ সংগ্রহালয়, রংঘর, তলাতল ঘর, কারেংঘরক পর্যটনত গুরুত্ব। খাসপুর লগতে ধ্বংসাবশেষ গুয়াহাটির ব্রহ্মপুত্র জলপৃষ্ঠক পর্যটন স্থান হিসাবে বিবেচনা করা, লগতে হরাইঘাট যুদ্ধর যুদ্ধক্ষেত্র আর বগীবিলত পর্যটন স্থানের উন্নয়ন করা। ইয়ারোপরি ডিব্রুগড়ের বগীবিলত জলক্রীড়া কার্যসূচীর উন্নয়ন করা হব। নলবারীত সেন্টার অফ এক্সেলেন্স ইন ভলিবলের বহু সুবিধাযুক্ত ক্রীড়া কমপ্লেক্স হব। ডিব্রুগড় আর বাক্সাত ফুটবলের উচ্চমানের কেন্দ্র স্থাপন হব। দরং আর চরাইদেউ জেলার বহুমুখী ক্রীড়া কমপ্লেক্স স্থাপন হব। গলিয়াবরত ফুটবল একাডেমি স্থাপন করা হব।
কৃষি অ্যাক্ট ইজ পলিসি দক্ষতা বিকাশত কি আছে সেয়া আপোনালোকক জনাম। অসম কৃষি বিশ্ববিদ্যালয় জৈৱিক সামগ্ৰী প্ৰমাণীকৰণ কেন্দ্ৰ হ'ব। আন্তঃৰাষ্ট্ৰীয় স্বীকৃতিপ্ৰাপ্ত জৈৱিক সামগ্ৰীৰ প্ৰমাণীকৰণ কেন্দ্ৰ স্থাপন গুৱাহাটীত স্থাপন কৰা হ'ব। আঞ্চলিক কীটনাশক পৰীক্ষাগাৰ লগতে মুগা উৎপাদকসকলৰ বাবে বিশেষ মুগা উদ্যান স্থাপন হ'ব। লখিমপুৰ, ধেমাজি, শিৱসাগৰ, দক্ষিণ কামৰূপত মুগা উদ্যান, মুগা ৰেচম সাংস্কৃতিক অস্তিত্ব ৰক্ষাৰ বাবে সংবেদনশীল অঞ্চল ঘোষণা। ঢকুৱাখানা, ধেমাজি, চৰাইদেউ আৰু বকোক সংবেদনশীল অঞ্চল ঘোষণা কৰিব। নলবাৰীৰ লক্ষপুৰত উদ্যান শস্য মহাবিদ্যালয়ত জাৰ্মপ্লাজমৰ ব্লেংক স্থাপন কৰা হ'ব। থলুৱা বীজ সংগ্ৰহ কৰা আৰু সংৰক্ষণৰ সিদ্ধান্ত চৰকাৰে ল'ব। আৰু শতিয়াত শীততাপ নিয়ন্ত্ৰিত ভঁৰাল স্থাপন কৰা হ'ব। গুৱাহাটীত আন্তঃৰাষ্ট্ৰীয় সাংস্কৃতিক কেন্দ্ৰ স্থাপন কৰা হ'ব। মায়ং আৰু পবিতৰাত আন্তঃৰাষ্ট্ৰীয় পৰ্যায়ৰ বিনোদন পাৰ্ক স্থাপন হ'ব। ব্যক্তিগত খণ্ডৰ সহযোগত পবিতৰা অভয়াৰণ্যৰ ওচৰত হ'ব এই পাৰ্ক। ঔদ্যোগিক খণ্ডৰ সমন্বয়েৰে স্থাপন কৰা হ'ব দক্ষতা বিকাশ কেন্দ্ৰ। হস্পিটেলিটি স্বাস্থ্য সেৱা খণ্ড দক্ষতা বিকাশৰ প্ৰশিক্ষণ প্ৰদান কৰা হ'ব। পৰিকল্পিত উন্নয়ন বিশেষ উন্নয়ন পেকেজত কি আছে? আগন্তুক সময়ত পথ পৰিবহণ আৰু ঘাইপথৰ আন্তঃগাঁথনিত গুৰুত্ব, ৰেলৱে, বানপানী খহনীয়াক লৈ উন্নয়ন প্ৰকল্পৰ সিদ্ধান্ত, পেট্ৰলিয়াম আৰু প্ৰাকৃতিক গেছ, MSME, বস্ত্ৰশিল্পক লৈ পৰিকল্পনা, MAT-ক লৈ উন্নয়ন প্ৰকল্প গ্ৰহণ কৰিব চৰকাৰে। পৰিশিষ্ট এক অনুসৰি গ্ৰহণ কৰা হ'ব কেইবাটাও উন্নয়ন প্ৰকল্প, শিক্ষা, শক্তি, প্ৰাকৃতিক গেছ, ঘাইপথ পৰিবহণক লৈ প্ৰকল্প, দলং, বানপানী খহনীয়া, জলাশয়ৰ উন্নয়নক লৈ উন্নয়ন প্ৰকল্প, কুটিৰ উদ্যোগ সেৱা ব্যৱস্থা পৰিশিষ্ট দুই অনুসৰি উন্নয়নৰ লক্ষ্য ৰাজ্যৰ বাবে 5,000 কোটি টকাৰ বিশেষ উন্নয়ন পেকেজ 5 বছৰৰ ভিতৰত প্ৰদান কৰা হ'ব। 5,000 কোটি টকা আৰু 3,000 কোটি টকা কেন্দ্ৰ চৰকাৰে প্ৰদান কৰিব। 2,000 কোটি টকা প্ৰদান কৰিব ৰাজ্য চৰকাৰৰ তৰফৰ পৰা ৰাজ্যৰ বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপৰ বাবে এই পেকেজ। চৰকাৰৰ প্ৰতিনিধিৰ সৈতে এখন যুটীয়া নিৰীক্ষণ কমিটি গঠন কৰিব। আৰু এই গোটেইখিনি প্ৰকল্প আচলতে উল্লেখ কৰা হৈছে চুক্তিখনত, কিন্তু চুক্তিত সবিশেষ যিখিনি কথা সেয়া হয়তো আজি আৰু স্পষ্টকৈ জানিব পৰা হ'ব। আমি এই মুহূৰ্তত এটা চমু বাণিজ্যিক বিৰতি এটা ল'ম। বিৰতিৰ পিছতে আমি পোনপটীয়াকৈ দৰ্শকক লৈ যাম বিমানবন্দৰলৈ, য'ত ইতিমধ্যে আমাৰ হীৰকজ্যোতি মালাকাৰ সাজু হৈ আছে পুৱাৰ ভাগৰে পৰা পোনপটীয়া সম্প্ৰচাৰত। যিহেতু আলফা সদস্যসকল আহি উপস্থিত হৈছে, নেতাসকল আহি উপস্থিত হৈছে আৰু আলফা চুক্তি স্বাক্ষৰ কৰি আলফাৰ দলটোক ইতিমধ্যে আদৰণিৰ বাবে ব্যাপক যুঁজা বিমানবন্দৰতে দেখা গৈছে। ভাৰতৰ গৌৰৱ গোটেই বিশ্বতেই, ইয়াৰ সন্মান ষ্ট্ৰং মানে মাইথান ষ্টীল।